হাই আমি রূপম এখন কথা হবে হটস্টারের লেটেস্ট ওয়েব সিরিজ ব্যাট কপের দুটো এপিসোড নিয়ে দুটো এপিসোড রিলিজ করা হয়েছে এবারের প্রমো তো আমার মারাত্মক লেগেছিল কিন্তু পরিচালক আদিত্য দত্ত যে এবছরই ক্র্যাক বানিয়েছে বিদুৎজ্জামের সাথে যে কারণে আমার খুব বেশি এক্সপেকটেশান ছিল না কিন্তু কাস্টে অনুরাগ কাশ্যপ সৌরভ সাজদেভা এবং গুলশান দেবাইয়া তো কেমন লাগলো এই দুটো এপিসোড দুটো এপিসোড জাস্ট বাওয়াল মানে তিরিশ মিনিট করে ডিউরেশান কীভাবে পলকের মধ্যে সময় কেটে যাবে তুমি কোনো মালুমই পাবে না এবং সব থেকে মজাদার হচ্ছে যে এর অ্যাকশন প্রেজেন্টেশন ডায়লগবাজি ক্যারেক্টারাইজেশন সেটার মধ্যে একটা ফান্ড রয়েছে সেটার মধ্যে মস্তি পাবে তুমি এর গল্পটা এমনই যে তুমি বহুবার এর আগে দেখে নিয়েছো বহু মেন স্ট্রিম ছবিতে যে দুই ভাই যাদের মধ্যে একজন অ্যাডাপ্ট করা হয়েছিল সে একজন অনেস্ট অফিসার হয়েছে একজন চোর হয়েছে যে কুচকাচ ভুলভাল জিনিস করে থাকে এবং একদম শুরুর যে জায়গাটা সেখানে তোমার মনে হবে একটা ক্যারেক্টারই হয়তো দুটো জায়গাতে আছে সেখানে অনুরাগ কাশ্যপ তার ভাগ্নে অনুরাগ কাশ্যপ জেলে কী সব জিনিসপত্র করে বেড়াচ্ছে এই ক্রাইম জগৎটা কীরকম এবং কিভাবে এই প্রত্যেকটা পাত একে অপরের সাথে ক্রস হচ্ছে এবং দুটো এপিসোডেরই ক্লিফ হ্যাঙার এত প্রপার এত মস্তির জায়গাতে আছে যে তোমার মনে হবে এর পরের এপিসোডগুলো আমার এক্ষুনি চাই কিন্তু এখন তো হটস্টার একটা দুটো এপিসোড করে প্রত্যেক সপ্তাহে আনে যে কারণে শো দেখার যে একবারে মজাটা সেটা থাকে না এই কারণে নেটফ্লিক্স প্রাইমের শো দেখে মস্তি লাগে চলো পুরো কমপ্লিট হয়ে গেল কিন্তু এখানে ওয়েট করো এই বিষয়টা আমার একদম ভালো লাগে না যাই হোক এর প্রথম যেটা ভালো লাগা সেটা হচ্ছে ক্যারেক্টার্স এখানে প্রত্যেকটা চরিত্র আতরঙ্গি এবং প্রত্যেকটা চরিত্র নিজের কিছু ক্রাইসিস রয়েছে যে কারণে কোনো চরিত্রকে ভীষণ পাওয়ারফুল এখনো দেখানো হয়নি কিন্তু চরিত্রগুলোর মধ্যে সেই ম্যাডনেসটা আছে এবং কাশ্যপের যে এন্ট্রি কাশ্যপের যেরকমভাবে সংলাপ বলা এবিসিডি বল বৎ হাসে আরে তোমলে আমার হেভি লাগে ইভেন ওর ভাগনাটাকেও এবং যদি এখানে গুলশান দেবাইয়া বলি তার যেরকমভাবে এন্ট্রি হয় যেরকম সে গিয়ে জিনিসপত্র করে ওই যে ক্যারি ক্যাচারটা যে একজনের হার্ট অ্যাটাক এসেছে তারা ইউটিউবে ভিডিও দেখছে কি করা উচিত আর কি করা উচিত না সেখান থেকেও পালাচ্ছে মস্তি পাবে এবং এই দুটো শেড যেরকমভাবে মেনটেন করেছো খুব ভালো এখানে সরব সাজ সাজদেবার ক্যারেক্টারটার অ্যাটিটিউড দেখো ওকে যখন একজন অফিসে জিজ্ঞাসা করছে কেন স্যার এরকম কেন হচ্ছে বলে কারণ এখন এরকম ধরনের চুতিয়াপা প্রশ্ন করা হয় আমাদের এই ডিপার্টমেন্টে সেই কারণে যখন সংলাপটা দেবে না হিট করে কি পারফরমেন্স এবং অ্যাকশন সিকোয়েন্স ওই যে গোডাউনের অ্যাকশন সিকোয়েন্সটা যেরকমভাবে ডিজাইন করা হয়েছে একজন আরেকজনের রোড ব্লক করছে ওর জন্য গেট ওপেন করছে দুজন যাচ্ছে যেরকমভাবে ফায়ার করা হল সেকেন্ড এপিসোডেও ওই গাড়ির মধ্যে অ্যাট্যাক করা হবে সেখানে গুলশান দেবাইয়া এবং ওর গার্লফ্রেন্ড দুজন যেরকম ধরনের জিনিসপত্র করবে সেটার মধ্যেও মজা আছে তা ওভারঅল এই দুটো এপিসোড তোমাকে মাস মোমেন্টস দেবে এর যে টুইস্টার ইন্টার্ন বা যে বিষয়পত্র সেগুলো তুমি জানো কিন্তু হাই পয়েন্টগুলো ওয়ার্ক করে যায় এবং পারফরম্যান্স তুমি সলিড পাচ্ছ ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে সেই মস্তিটা আছে আমি এটা বলবো না যে গল্প তোমায় খুব সারপ্রাইজেস দেবে তবে স্ক্রিন প্লে টাইট আদিত্যদাথ ক্র্যাকে যতটা নিরাশ করেছে এই ছবিটা এই শোটা ভালোই লাগছে দেখতে আমি এনজয় করেছি এবং ইনি এর আগে টেবিল নম্বর টোয়েন্টি ওয়ান বানিয়েছিলেন ফলত ভালো কাজ করুক এসব পরিচালকেরা এটাই চাইব দেখার এর পরের এপিসোডগুলোয় কী আসে তবে আপাতত মজা পাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও তোমরা যারা দেখেছো ব্যাটকপ তোমাদের কেমন লেগেছে জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টেক কেয়ার